হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লোরি অ্যান্ড শাইন উইথ মি। তো এখন এসেছি জামাই ষষ্ঠীর শপিংয়ে, আর শপিং থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো এখন জামাই মহাশয় ওর পছন্দের ড্রেসগুলো বেছে নিচ্ছে আর সাইজগুলো দেখে নিচ্ছে। আর এখানে ক্যামেরা এলাও না, আমি তাও চুপি চুপি একটু ক্যামেরা করছি। তো এরপর বিলটা পেমেন্ট করে আমরা বেরিয়ে যাবো, আর দেখা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকালে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে হলো জামাই ষষ্ঠী, তাই আজকে জামাইয়ের জন্য মানে সব কিছু স্পেশাল, আমাদের জন্য কিছু হচ্ছে না। তো জামাইকে এখন অনেক কিছু খেতে দেওয়া হয়েছে ব্রেকফাস্টে, আর এখন কী কী হয় মানে জামাই ষষ্ঠীর যেটা নিয়মটা সেটা হবে হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর দেখা যাক ব্রেকফাস্টে যা যা দিয়েছে সেগুলো একটা খেয়ে নেয় না আমাদের সাথে শেয়ার করে, কারণ এখন আমাদের তো সৌমিলি গেছে পড়তে, ও থাকলে দুজন মিলে আমরা হামলা করতাম, আপাতত আমি একলাই হামলা করবো। আর আশা করছি ও চলে আসবে তাড়াতাড়ি, ওর আবার আজকে একটা এক্সাম আছে তো ওই জন্য একটু লেট হচ্ছে। তো দেখা যাক, তাহলে চলুন জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা স্টার্ট করা যাক সকালবেলাটা, তারপর দুপুরবেলা তো আলাদা আছি। চশমা পড়বে না দেখতে পাবে এমনিতে। হ্যাঁ টাইম হয়ে গেছে, তো জামাই ষষ্ঠীর নিয়ম পালা মোটামুটি শেষের পথে, এবার সব গিফটগুলো দিয়ে দিল একে অপরকে, এবার বাপি একটু ওকে আশীর্বাদ করে দেবে, তাহলেই মোটামুটি সকালের অনুষ্ঠান পর্বটা শেষ। আর এরপর লেগে পড়তে হবে দুপুরে রান্নার জন্য। তো হচ্ছে যে এই যে তুমি একলা খেয়ে নেবে চল না, আমাদের হামলা করার জন্য চলো খেয়ে নিই এবারে করে নিই। সকালে খাওয়ার পর্বটা মিটে গেছে, এখন আমি সবার প্রথমে যে লুচি তরকারি বানিয়েছিলাম আর তারপরেই সিমাইটাও বানিয়ে নিলাম, কারণ যেহেতু মাছ এসব ছোঁয়াছুঁই কিছু খাবে না, তাই এই তিনটে আইটেম বানিয়ে আমি আগে ঘরে ঢাকা দিয়ে রেখে এসেছি, রান্নাঘরে রাখিনি, ছোঁয়াছুঁয়ে হয়ে গেলে উনি আর ষষ্ঠীর জন্য আজকে খেতে পারবে না, ওনার আজকে ষষ্ঠীর উপোস। তো যাই হোক, তারপরে এসে পাঁচ রকম ভাজা,
মাছ ভাজা করে মাছের ঝিঙে দিয়ে পাতলা একটা ঝোল করেছি, আর তার সাথে রয়েছে মাটন, চাটনি এটসেট্রা এটসেট্রা। তো কী কী আছে সেগুলো আমি তোমাদেরকে সব কিছু সার্ভ করে পরে দেখাচ্ছি। তো রান্না প্রায় শেষের পথে, এবারে এগুলোকে আমি সার্ভ করে দেবো আর ওকে খেতে বসিয়ে দেবো। তো আজকে আইটেমস দেখতেই পাচ্ছ তোমরা কী কী রয়েছে, ভাত আছে, পাঁচরকম ভাজা রয়েছে, মাছ ভাজা, আর তার সাথে রয়েছে স্যালাড, ডাল, মাছের তরকারি, মাটন, চাটনি, পাঁপড়, সিমাই, দই মিষ্টি। হেল্প করতে চাও মেঘে মাথায় তো ওই পাশে চলে যাবো। না আমি এখন হেল্প করতে চাই, তো কখন হেল্প করতে যাও? টেবিলে বসে আজকে মেয়েছো, টেবিলে জায়গা হবে না। আরে খাও খাও, খেয়ে নিতে পারো, ওকে একটু খাইয়ে দাও, একটু যদি গায়ে লাগে টাগে আর কি। গুড আফটারনুন। তো আজ মানে জামাই ষষ্ঠীর প্রথম রান্না বান্না, আর তারপরে আর কি গরমে খাওয়া দাওয়া সেটাও একটা বিশেষ কষ্টের বিষয়। তারপর সবাই ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এবার ঘুম থেকে উঠে মনে হলো যে কী কী গিফট জামাই পেয়েছে আর শাশুড়ি পেয়েছে সেগুলো সবাইকে দেখাই। আর তার সাথে সাথে আমি আর সঙ্গী একটা জিনিস চেপে দিয়েছি, সেটা হচ্ছে যে ওই যে স্ন্যাক্সের প্যাকেটগুলো ছিল ওগুলো ওটা আমরা নিয়ে নেবো, ওটা ওদের হবে না, আমি ওদের হাতে আর কি গেছে আর কি। তো যাই হোক, তো ফার্স্টে ওগুলো দেখাচ্ছি। এটা একটা টি শার্ট আছে, এটা লেডি কালারটা একটু আনকমন আছে, একটু পেস্তা গ্রিন টাইপের, কাইন্ড অফ লাইট সি গ্রিনও বলা যায়। তো এটা একটা ওর আনকমন ছিল, এটা নিয়ে এসে ওর জন্যে। আর আরেকটা আছে এটা ব্লু কালারের, উদ্দেশ্য ছিল একটা ট্রাউজার আর টি শার্ট, এর টি শার্ট নেওয়ার সাথে সাথে এ নেবো ওই পাঞ্জাবি। কিন্তু ব্যাপারটা ছিল সানডেতে আমরা শপিং এ গেছিলাম, কিন্তু ওই দিন ছিল না, মানে দোকান বন্ধ ছিল, তো সেগুলো কিনতে পারিনি। তো যাই হোক, এই ট্রাউজারটাও নিয়েছি আমি নর্মাল ইউজের জন্য। তো এ হলো ওর গিফট। ওর আরেকটি ইয়েলো কালার টি শার্ট আছে, বাট ওটা আর কি এর থেকে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর এগুলো যেগুলো আমরা বাজার করে গেছিলাম ওখানে কিনেছিলাম। আর বাকি হচ্ছে যে ওর ইয়েলো টি শার্ট যেটা ওটাও নতুনই, তো ওটাও সকালে পড়েছিল, ওর সাথে আরেকটা শর্ট যেটা ওটাও দেওয়া হয়েছে ওটাও পড়েছিল একই সাথে। আর দেখাচ্ছি না, যা দেখছি মানে কাছাকাছি সব এই বেরিয়ে একটা আছে, এই ঘরে পড়ার আর কি নেওয়া হলো। অ্যাকচুয়ালি গিফটের ব্যাপারে আমার একটা মানে আইডিয়া কাজ করে, সেটা হচ্ছে গিফট এমন কিছুই দেওয়া ভালো, অনেকে মনে করে যেগুলো রেখে দেবে, বাট আমার মনে হয় যেগুলো দরকারি তখন তার যেগুলো বেশি দরকার সেগুলোই গিফট হিসেবে দেওয়াটাই আমার মনে হয় বেশি তাদের, জানি না সেটা কমেন্টে জানিও তোমরা যদি অন্য কারো অন্য ফোনে। তো এবার দেখাচ্ছি মায়ের শাড়ি, দুটো মাকে দুটো শাড়ি দিয়েছি, কারণ মা বলেছিল আমাকে বেশি দামি কিছু দিবি না, যা দিবি আমি রেগুলার ইউজ করতে পারবো তেমন ধরনের। তো এই একটা শাড়িটা কাজটা ভীষণ সুন্দর, আর বাই কালার্সে আছে একটু তোর এরকম একটা লাইট গ্রিন শেড, আর উপরে এটা নেভি ব্লু টাইপের কাজটা, এর উপরে যে কাজটা করা আছে এটা খুব ভালো দেখতে লাগছে, পাটটা খুব সুন্দর। তো এটা একটা শাড়ি আছে, আর এটা হচ্ছে ওই ঢাকাই জামদানি টাইপ শাড়ি, সব ঢাকাইয়ের মধ্যে আছে। আর তার সাথে যেটা আরেকটা শাড়ি যেটা, এটা দিয়েছি মাকে এটা রেগুলার ইউজের জন্য, এটা সিল্কের আছে, তো কালারটা খুব মিষ্টি, মারও পছন্দ হয়েছে, আর পিঙ্ক কতটা পরে না কিন্তু আমার খুব পছন্দ হয়েছে কালারটা, তাই ভাবলাম মাকে দিই কালারটা। তো এই যে কালারটা এইরকমই আর কি, কালারফুল তবে ভালো লাগবে পড়লে, আর এই আঁচলটা এরকম আছে, মানে এরকম টাইপের একটা দোপাট্টাও আছে। খাওয়া দাওয়া চলছে। জামাই শাশুড়ি সব ঘুমাচ্ছে, আমরা এই সুযোগে খেয়ে নিচ্ছি।
রোবট করে দিচ্ছি। আর বাবা তো খায় না, বাবা এসে দেখে বলছে কি রে তোর কি করছিস। তাহলে ব্লগটাকে এখানে এন্ড করছি, আমি বেশি বাড়াচ্ছি না, ওখানে একটু সুন্দর ব্লগ দিচ্ছি। তো সবাই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক। দেখা হবে আবার নতুন ব্লগে, টাটা। তুমি কিছু বলছো কি? সবাইকে টাটা।